এ ভাই কি, আরে মালটা সেম টু সেম গত বছর মতো পুন উল্টে পড়ে আছে। কি হয়েছে বলতো? মালটা বাড়ি থেকেই বেরোচ্ছে না, আমাদের প্রাইভেসি বলে কিছু থাকলো না জানিস। যা বলেছিস, আমরা কোথায় একটু পাওয়ার করবো তা না, সারাটা দিন পুন উল্টে পড়েছে, হিম থেকেই বেরোচ্ছে না। ওলেন দিস কোথাকার। ওই 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 ওই, হ্যাঁ আমার রুম না তোদের ক্লাব এটা, আর আমার পেছনে না লাগলে দিন কাটে না, না দিন কাটে না, সারাটা দিন শুধু আমার চর্চা চলছে তাই না? এই হলাম আমি। আমি আমার রুমে দুটো ঢ্যামনাকে নিয়ে বাস করি, এক হচ্ছে মাকড়সা আর এক এই টিকটিকি। তোমার রুমে মেয়ে আছে নিয়ম করে প্রতি মাসে, আমরা আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা হবে না রে ভাই, খেলা হবে না। আরে লকডাউন পড়ে গেল, শুধু একটা সম্বল নিয়ে বেঁচেছিলাম, সেটা হচ্ছে আইপিএল, সেটাও বন্ধ হয়ে গেল। হটস্টারে 400 টাকার প্যাকটার হোগা মারা গেল। কিন্তু করোনাকে তো করোনার সংক্রমণ খুব বাড়ছিল, কই তখন তো লকডাউন পড়েনি? আরে তখন ভাটের ভোট চলছিল তাই লকডাউন পড়েনি, ভোট শেষ এবার সবার পেটের ভাত নিয়ে টানাটানি শুরু। এ ভাই আমরা বরং ভালো আছি বল, তুই হেগে আর আমি সারাদিন জালবনি কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ না ভাই, অনেক সহ্য করেছি, আর না আজ একটা ডিসিশন আমি নেবই, হয় আমি এই বাড়িতে থাকবো তোরা বেরোবি, নাহলে তোরা এই বাড়িতে থাকবি আমি বেরোবো, যে কোনো একটা। আমার তো 2 নম্বর ডিসিশনটা বেশি ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ আমার ভোটও সেকেন্ড ডিসিশনের দিকেই, সেকেন্ড ডিসিশন খুব মনোমতো লাগলো। ভোট বেশি মানে রুম আমাদের, যাও এবার ঢুকি দেহ, বেরো বেরো বেরো। আচ্ছা তোরা যেই বাড়ি এই রুমের উপর দখল দেখাচ্ছিস, কাগজ আছে? কাগজ আছে তোদের? কাগজ আছে? কাগজ আমরা দেখাবো না, একদম না। রুম তো ছাড়ার কোনো প্রশ্নই নেই, পারলে পোকামাকড় এনে আমাদের একটু খাওয়া, সেবা কর। ও আচ্ছা, সেবা করতে হবে, সেবা করতে হবে তাই না? বাজার থেকে লাল হিট আর কালো হিট দুটো আনবো, এবার বল কার সেবা করতে হবে, বল কার সেবা করতে হবে? লাল হিটের আগের মতো আর সেই তেজ আর সেই ক্ষমতা নেই, পারলে গেরুয়া বা সবুজ হিট আছে নাকি নিয়ে আয়। আরে লাল হিট তো ক্ষমতায় না থেকেও খুব ভালো কাজ করছে দেখছি, কিন্তু মার্কেটে যে কেন চললো না কিছু বুঝতে পারছি না, কেন যে চললো না? আরে লাল হিট একা থাকলে তাও একটু হিট হতো, কিন্তু লাল হিট এরোর হাতে হাত মিলিয়ে সব কিছু গুলিয়ে শেষে হোয়াইট হিট হয়ে নিজের কোয়ালিটিটাই নষ্ট করলো। কিন্তু ভাই বাজার তো সবুজ হিটের, আরে গেরুয়া হিটও চললো না, আর মোর্চায়ও তো মোর্চে পড়ে গেছে। কিন্তু ভাই সবুজ হিটকেও এবার কাজ করে দেখাতে হবে, সব কিছু টেকেন ফর গ্রান্টেড নিলে হবে না, সবুজ হিটকেও বোঝা দরকার যে গেরুয়া হিট লোকের পছন্দ না বলেই সবুজ হিট মার্কেটে চলছে, সব কিছু টেকেন ফর গ্রান্টেড নিলে হবে না, এবার ভাই কাজ করেই দেখাতে হবে। বাবা অত ভাষণ দিতে হবে না, তুমি এবার পশ্চাৎ দেশটা বিছানা থেকে উঠে একটু বাইরে বেরো, সমাজের জন্য কিছু করো। ধর অত রাজনীতি পলিটিক্স ভালো লাগে না, একটু পাশ বালিশে পা তুলে ঘুমাবো, এত কে বাইরে বেরোয় কে এত কিছু ঘাঁটে ঘাঁটে করে। ভাই শোন, তোর মতো চোখা বোঝারাই না সমাজের বোঝা, মানুষকে হেল্প করার জন্য পলিটিক্স করতে লাগে না, সোনু শুধু পলিটিক্স করেনি কিন্তু মানুষকে হেল্প করেছে, সোনু শুধু একা যা করেছে কোনো পলিটিশিয়ান করে দেখাতে পারেনি। আর কাকা একটা কথা কান খুলে শোনো, চারিদিকে যা ঘটছে না সেগুলো খোঁজ রাখতে হয়, পলিটিক্স বা পলিটিশিয়ান এদের ব্যাপারে একটু খোঁজ খবর রাখতে হয় বুঝলে, নাহলে কে কবে তোমার পোন মেরে পোনে ছাপ দিয়ে চলে যাবে, ধরতেও পারবে না, ধরতেও পারবে না। না না অত সব বুঝতে পারবে না, ধরতেও পারবে না, অত কিছু মাথা ব্যথা নেই তো, শুধু জিএফকে রুমে এনে পেছনে হাতের ছাপ দিতেই ব্যস্ত থাকে। আর সারাটা দিন খালি ফেসবুকে লম্বা চওড়া কথা, লম্বা চওড়া কমেন্ট, কোনোদিন বাড়ির বাইরে বেরিয়েছো? বাড়ির বাইরে বেরিয়ে পাড়া কুকুরকে কোনোদিন একটা লেড়ো বিস্কুট খাইয়েছো? হ্যাঁ দেখ ভাই, বন্ধুকের নলের চেয়েও যেমন কলমের জোর বেশি, তেমন বেরিয়ে সমাজের জন্য কিছু করার চেয়েও ফেসবুকে পোস্টের জোর বেশি। বাহ, এই লজিকের জন্য ওকে একটা লজিং চুজ দাও। এসি জ্বালিয়ে এক হাতে ফোন নিয়ে আর এক হাতে অন্নকোষ চুলকাতে চুলকাতে অনেক কিছুই না ফেসবুকে পোস্ট করা যায়, একবার বাইরে বাড়িয়ে দেখো কতটা পোন ফাটে বুঝতে পারবি। তুই কি করিস রে গিরগিটি যা, সারাদিন তো খাস আর হাগিস। হ্যাঁ সারা হাগবে তো হাগবে, দুটো কালারে হাগবি, কালোর উপর সাদা, কেন কেকের উপর চেরি বসাস ওটা? হ্যাঁ চেরি। দেখ খাওয়া হাগা নিয়ে যাবো চিস বল, কিন্তু গিরগিটি জাত বলবি না বলে দিলাম, গালির থেকেও বেশি লাগে কথাটা, একদম গিরগিটি জাত বলবি না, নেক্সট টাইম যদি গিরগিটি জাত বলিস না আমি রুদ্রমূর্তি ধারণ করে বলে দিলাম। এ ভাই গিরগিটি আর রুদ্রমূর্তি শুনে মনে পড়লো, ওদের জাতেও তো রুদ্র বুলুদা বলে একজন। যা বলছিস ভাই যা বলেছিস, সলিড সলিড, সারা ঝগড়ার সময় এসব পয়েন্ট মাথাতেই আসে না, আমার তরফ থেকে চারটে পোকা খাবো, চারটে পোকা খাবো তোকে ভাই, সলিড সলিড। কি আমাকে গিরগিটি জাত বলা, তোমাদের জাতেও তো রুদ্র বুলুদা আছে, আর ভোটের রেজাল্ট বেরোতেই তো ফেসবুকটা গিরগিটিতে ভরে গেছিল তখন। আরে রুদ্র বুলুদা তো নামে বদনাম রে ভাই, আসল গিরগিটি তোর ফেসবুক ফ্রেন্ড করি, যত দোষ গিরগিটি ঘোষ তাই না, নিজের যে ভোটের রেজাল্টটা তোর পাল্টি খেয়ে গেছে তখন কিছু না। হ্যাঁ তখন কিছু না ভাই, সেরা বলেছি সেরা, শুধু রুদ্র বুলুদাকেই বললে হবে আর ট্রল করলে হবে, একটু নিজের দিকেও তাকিয়ে দেখো। আর হ্যাঁ ভাই রুদ্র বুলুদার বুলু শুনে মনে পড়লো, মালটা সারাটা দিন তো পোন উল্টে ঘুমায় তাই রাতে ঘুম আসতে যায় না, তখন বুলু ফিল্ম দেখিয়ে ওর হনলুলু হেলিয়ে ঘুমোতে হয়, নাহলে ঘুম আসতে যায় না। আর তুই টপ ফর্মে আছিস, তোকে না দশটা পোকা খাওয়াই।
দশ দশ টাকা খাবো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি না হলে রোগা হয়ে যাচ্ছি। তোর প্রবলেমটা কি ভাই? শরীরে দম আছে, শরীরে এনার্জি আছে, আধ ফুট হেঁটে গিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকিস। প্রবলেমটা কি শারীরিক দুর্বলতা নাকি একটু কি করবি ভেবেছিলি ভুলে যাস, কোনটা? হ্যাঁ কোনটা? ও সব কিছু না, আসলে আমি জীবনের প্রতিটা স্টেপ খুব ভেবে চিন্তে নিই, প্রতিটা পদক্ষেপ খুব ভেবে চিন্তে ফেলি। আসলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই লাইনটাও খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছি। ওরে মাকর, তোর হচ্ছে দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে, আগে তোকে রুম থেকে বের করো, ভালোই তোকে সাপোর্ট করছিস। হ্যাঁ না 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 না, আমি এরকম সাপোর্ট করি না, তুমি এক কাজ করো, পাড়া টোটো ডেকে টিকটিকি বিদায় করো। এমসি মাকড়সা কথাকার পাল্টি খেয়ে গেলি। হ্যাঁ দেখ ভাই, নিজে বাঁচলে বাপের নাম, তারপর মায়ের নাম, তারপর গার্লফ্রেন্ডের নাম, তারপর ক্রাশের নাম, তারপরও কয়েক হাজার মতো ক্রাশের নাম, তোর নাম না ভাবলেও চলবে। তা ভাই তোকে থাকতে দিলে তুই কি দিবি আমায়? হ্যাঁ কি দিবি? তুমি আমায় থাকতে দাও, আমি তোমায় আমার জাল দিয়ে ন্যাচারাল অ্যান্ড অর্গ্যানিক মাস্ক বানিয়ে দেবো এই করোনার সময়। না ভাই, অত দামি উপকার করতে হবে না, আমি ভাই মাস্ক কিনে নেবো। তুই যদি উপকারই করতে চাস তাহলে আমার একটা কাজ কর, আমাকে একটু কামড়ে দিই, আমি স্পাইডারম্যান হতে চাই, পারবি কামড়ে স্পাইডারম্যান বানাতে? হ্যাঁ এতই যখন কামড় খাওয়ার শখ, অস্ট্রেলিয়া থেকে আমি আমার ট্যারেন্টুলা কাকুকে একটু ডাকবো, হ্যাঁ কামড় খাবে? না ভাই থাক, অনেক হয়েছে, অত উপকার করতে হবে না, থাক, তোকে আমার বাড়িতে ফ্রিতেই থাকতে দেবো। হ্যাঁ আমাকেও একটু থাকতে দে, আমি মাঝে মধ্যে একটু হেগে দিই আর কি, এছাড়া তো আমি তেমন কোনো আহামরি পাপ করি না, বল আমি তো। ঠিক আছে তোকে না হয় থাকতে দেবো, শুনেছি কেউ কিছু বলার পর তুই টিক টিক করলে সেটা নাকি সত্যি হয়ে যায় বা সেটা নাকি ফলে যায়। এই ব্যাপারে আমার অবশ্য একটু নাম ডাক আছে, বলো কি বলতে হবে, যা বলবে টিক টিক করবো। ভাই আমার একটা আইফোন 12 ম্যাক্স প্রো লাগবে, তাই আমি রাস্তায় হেঁটে যেতে যেতে যেন আমি 150,000 টাকা পেয়ে যাই। ওরে টিকটিকির বাচ্চা টিকটিক কর, কি হলো? আরে 150,000 টাকা না পেলে আমি আইফোন কিনবো কি করে, কিডনি বেঁচে? টিকটিকির বাচ্চা তোকে একটা টাটকা সজনে ডাঁটা দিয়ে আমি কেলাবো, দাঁড়া তুই। এ ভাই, আরে মালটা সেম টু সেম গত বছর মতো পৌন উল্টে পড়িয়েছে, কি হয়েছে বলতো? মালটা বাড়ির থেকেই বেরোচ্ছে না, আমাদের প্রাইভেসি বলে কিছু থাকলো না জানিস। আর হ্যাঁ ভাই, রুদ্রবৃন্দের বুলু শুনে মনে পড়লো, মালটা সারাটা দিন তো পোন উল্টে ঘুমায়, তাই রাতে ঘুম আসতে যায় না, তাই রাত্রে বুলু ফিল্ম দেখে আর ওর হনুমুয় হেলিয়ে ঘুমোতে তখন বুলু ফিল্ম দেখিয়ে ওর হনুমুয় হেলিয়ে ঘুমোতে হয়, নাহলে ঘুম আসতে যায় না, মালটা তো একদিন দিন দিন রোগা হয়ে যাচ্ছে। কাট দেখি।